মোদী মেজিক নচলিল হিমাচলত। নারাজ পাহাড়িয়া জনতাই পুনৰ ক্ষমতা দিলে কংগ্রেসক। কংগ্রেসের দখললৈ 39খন আসন। ২৪খন আসনতে সীমাবদ্ধ বিজেপি। প্রকৃতির রানী হিমাচল পাঁচ বছরের পিছত আকৌ এবার দখললৈ গল কংগ্রেসের। একজিট পলত কংগ্রেস বিজেপির কোনে সরকার করিব তার নিশ্চয়তা নাছিল যদিও নির্বাচনের ফলাফলে দিলে এখন বিপরীত ছবি। প্রথম পর্যায়ে দুয়োটা দল সমানে সমানে আগবাড়িছিল যদিও সময় আগবহার লগেলগে ছবিখন স্পষ্ট হল। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের নেতৃত্বত নির্বাচন খেলিছিল বিজেপিয়ে। এই নির্বাচনত জয়রাম ঠাকুরে 76% অধিক ভোট লাভ করে পরাস্ত করে কংগ্রেস প্রার্থীক। গুজরাটের দরে রাজ্যত 27 বছরের পিছতো রেকর্ড করে সরকার গঠন করা বিজেপিয়ে হিমাচলত পরাজয়ের সম্মুখীন হওয়ার কারণ বহুত। কংগ্রেসে প্রতিশ্রুতি দিছিল হিমাচলের সরকারি চাকরিয়ালক পূর্বর পেনশন আসনি প্রবর্তনের, যেটো কারণ এটা গুরুত্বপূর্ণ কারক হিসাবে কাম করলে হিমাচলত। বিজেপিত একাংশ বিধায়কর অসন্তুষ্টিও পরাজয়ের কারণ বিজেপির। এই পরাজয়ের দায়িত্ব স্বীকার করেছে হিমাচলের মুখ্যমন্ত্রীয়ে। কিন্তু অতি তাৎপর্যপূর্ণভাবে আম আদমি পার্টিয়ে এখনো আসন পাবলৈ সক্ষম নহল। এই জয়ের পিছতো কংগ্রেস শঙ্কামুক্ত অবস্থায় হব পৰা নাই, কারণ বিজেপিয়ে ক্রয় করব পারে কংগ্রেসের বিধায়কক, যার বাবে কংগ্রেসের জয়ী বিধায়কসলক ছত্তিশগড়লৈ লৈ যোৱাৰ পরিকল্পনা করেছে কংগ্রেসে। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।